থেকে মিলবে না রেশন। পয়লা জানুয়ারি থেকে রেশন ধর্মঘটের ডাক দিয়েছেন রেশন ডিলাররা। পয়লা জানুয়ারি থেকে মিলবে না রেশন, ডিলাররা ঠিক মতো টাকা পাচ্ছে না, নির্দিষ্ট পরিমাণ থেকে কম মিলছে রেশন সামগ্রী। সরকারের নজর আনার চেষ্টা করেও ব্যর্থ, অগত্যা রেশন বন্ধের সিদ্ধান্ত, জানালেন রেশন ডিলার অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সম্পাদক বিশ্বম্বর বসু। নতুন বছর থেকে মিলবে না রেশন, পয়লা জানুয়ারি থেকে রেশন বন্ধের সিদ্ধান্ত রেশন ডিলারদের। ডিলাররা ঠিক মতো টাকা পাচ্ছেন না, নির্দিষ্ট পরিমাণ থেকে কম পরিমাণের রেশন সামগ্রী আসছে। গোটা বিষয়ে সরকারের নজর আকর্ষণের চেষ্টা করলেও সেক্ষেত্রে ব্যর্থ হয়েছেন তারা। তাই জন্য শেষ পর্যন্ত বন্ধের ডাক দিয়েছেন রেশন ডিলাররা। ন্যূনতম মাসিক 50,000 টাকা রোজগারের ব্যবস্থা কেন্দ্রীয় সরকার না করলে, রাজ্য সরকার না করলে, এবং বিভিন্ন বিশেষ করে আমাদের ইপসের স্টকে যে ভুতুড়ে স্টক ঢুকিয়ে রেখেছে, সেই স্টক যদি সঠিকভাবে মেনটেন না করতে দেয়, সেপ্টেম্বর মাসে ইডিএস কন্ট্রোল অর্ডারের নামে রেশন ডিলারদের উপর যে দমনমূলক নীতি নামিয়ে এনেছে, সর্বোপরি পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর রেশন দুর্নীতির দায় রেশন ডিলারদের গালে নানা রকম আইনি অত্যাচার নামিয়ে আনার প্রতিবাদে নতুন বছর থেকে মিলবে না রেশন, পয়লা জানুয়ারি থেকে রেশন বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন রেশন ডিলাররা। নির্দিষ্ট পরিমাণ থেকে কম মিলছে রেশন সামগ্রী, ডিলাররা ঠিক মতো টাকা পাচ্ছেন না, একাধিক বিষয় নিয়ে এবার রেশন ধর্মঘটের সিদ্ধান্ত ডিলারদের। সরকারের নজরে আনার চেষ্টা করেও ব্যর্থ, অগত্যা রেশন বন্ধের সিদ্ধান্ত। আর এ ব্যাপারে আরও বিস্তারিত জানবো, এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শেখ চিকু। চিকু, তোমার কাছে জানতে চাইবো যে এই যে ধর্মঘটের ডাক তারা দিচ্ছেন, প্রচুর মানুষ তো তাতে সমস্যায় পড়বেন, সরকারের তরফে কি তাদের সঙ্গে এখনো কোনো রকম যোগাযোগ করা হয়েছে, কোনো রকম কথাবার্তা হয়েছে তাদের মধ্যে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, ওরা বারে বারেই জানিয়েছেন, কিন্তু সরকারের সঙ্গে কোনো রকমই ওদের যোগাযোগ হতে পারেনি, তার জন্যই এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। এবং 1 তারিখ নতুন বছরের পয়লা জানুয়ারি ওনারা পুরোপুরি বন্ধ করে দেবেন বলেছেন রেশন ব্যবস্থা, এবং 16 তারিখ রামলীলা পার্ক খুব বড় জমায়েত করবেন এবং নির্মলা সীতারমণকে ডেপুটেশন দেওয়া হবে। আর এই আন্দোলন যদি সরকারের তরফ না নড়ে তাহলে আরো বৃহত্তর ভাবে ওনারা করবেন বললেন এরকম। ধন্যবাদ চিকু তোমাকে। নতুন বছর থেকে মিলবে না রেশন, পয়লা জানুয়ারি থেকে রেশন বন্ধের ডাক দিয়েছেন রেশন ডিলাররা।